ডক্টর সেন ত্রিপুরা বিজেপি ত্রিপুরা প্রদেশের উদ্যোগী প্রতাপগড় বনকুমারী নাথ মন্দিরে অনুষ্ঠিত হল একটি মেগা স্বাস্থ্য শিবির। সেই সঙ্গে অনুষ্ঠিত হল স্বেচ্ছা রক্তদান শিবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রিবুদি মোহন দাস সহ অনেকেই। এদিনে রক্তদান এবং স্বাস্থ্য শিবিরে প্রচুর মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। স্বাস্থ্য পরীক্ষা করতে দেখা গেছে বিধায়ক রিবুদি মোহন দাসকেও। মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হচ্ছে, এটা আসলে হচ্ছে আমাদের মোদীজির জন্মদিন উপলক্ষে পাঁচ সাল হিসাবে যে আমাদের 15 দিন যাবৎ বিভিন্ন সেবা অনুষ্ঠান চলছে, এর মধ্যে ডক্টরস্থলের পক্ষ থেকে আমরা ত্রিপুরার 10টা ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের পার্টি সংগঠনের ভিত্তিতে 10টা ডিস্ট্রিক্ট করা হয়েছে। 10টা ডিস্ট্রিক্টে আজকের দিনে আমরা মেগা স্বাস্থ্য শিবির করছি। ওই স্বাস্থ্য শিবিরে বিভিন্ন ডিপার্টমেন্ট, ENT, অপথলমোলজি, মেডিসিন, স্কিন, ফিজিওথেরাপি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদ সব বিভাগেরই ডাক্তারবাবুরা এখানে পরিষেবা দেবেন এবং আমরা পর্যাপ্ত পরিমাণ ওষুধ এনেছি। আশা করি এখানে একটা জনবল, একটু মধ্যম গরিব শ্রেণীর লোকরা, যেহেতু বিশিষ্ট ডাক্তারবাবুরা আছেন, ডিবি হাসপাতাল, BM হসপিটাল এবং আগরতলা বিশিষ্ট ডাক্তারের পরিষেবা নেবেন এবং আশা করি মোদীজির যেটা স্বপ্ন ছিল যে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত যে চিকিৎসা ব্যবস্থা পৌঁছে দেওয়া।